লস অ্যাঞ্জেলেস থেকে সাইদ বাবু জানিয়েছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আয়োজনে 5 ডিসেম্বর ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধ স্মরণে এক বিশেষ নাইট। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে বসবাসরত মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা এবং স্মৃতিচারণ করেন। স্থানীয় শিশু কিশোররা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। সম্প্রতি সুনামগঞ্জ কল্যাণ সমিতি অব নিউজার্সির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় প্যাটারসনের একটি হলে। মোশাররফ আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া ঈদ পুনর্মিলনীতে আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। গ্রেটার নোয়াখালী সমিতি অব পেনসিলভেনিয়ার অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে রোববার টোমেন ফায়ার অডিটোরিয়ামে। সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার পর তারা শপথ নেন। নিজেদেরকে প্রবাস থেকে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তারা। পরে ঈদ পুনর্মিলনীতে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। নিউজার্সির সাউথ জার্সির প্রবাসী বাংলাদেশিরা আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেছেন রবীন্দ্র জন্মজয়ন্তী। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে রবীন্দ্রসঙ্গীত এবং আবৃত্তি অনুষ্ঠিত হয়। মাতৃভূমি ও প্রিয়জনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কাজ এবং জীবন নিয়ে ব্যস্ত। অনেকেই অভ্যস্ত হলেও কেউ কেউ ফেলে আসা জীবনের স্মৃতি আঁকড়ে ধরে চেষ্টা করছেন সময়ের পথ ধরে এগিয়ে যাবার। এসব সাধারণ প্রবাসীরা তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জীবনকে কিভাবে দেখছেন তা নিয়ে আমাদের নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায়। আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। হ্যাঁ, আমার নাম শামীম। আমি 5 বছর যাবত আমেরিকা আসছি। এখানকার নিয়ম কানুন, কালচার এবং আইন সব দিক দিয়ে ভালো আছে। এখানে কাজকর্ম ভালো পাওয়া যায় এবং অর্থনৈতিক মন্দা হিসাবেও ভালো কাজকর্ম পাওয়া যায় এবং হার্ড পরিশ্রম করলে পয়সা ম্যাক করা যায়। যারা আপনারা আমেরিকা আসেন নতুন হিসাবে, তারা একটু হার্ড পরিশ্রম করলে পয়সা কামানো যায় বেশি, আর দেশের জন্য উপকার হবে দেশে পাঠাইলে। আর দেশে আমার দেশ বাংলাদেশ, তারপর দেশটাকে অনেক পছন্দ করি, দেশটাকে অনেক ফিল করি। প্রিয় দর্শক, ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা, শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের সন্তানদেরকে বৈধতা দিতে ড্রিম অ্যাক্ট নামে কংগ্রেসের নতুন বিল। রাসায়নিক বিস্ফোরক ডিটেক্টর আবিষ্কার করে যুক্তরাষ্ট্রের তোলপাড় সৃষ্টি করেছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর আনিস রহমান। এবং বাংলাদেশকে বাঁচাতে মাওলানা ভাসানীর আদর্শ বাস্তবায়নের আহ্বান। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্ত। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার অনুষ্ঠানের সংবাদ জানাতে চাইলে ইমেল করুন usporikrama@gmail.com এ। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফকির সেলিম। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বিশ্বব্যাপী চলমান প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ইউএসএর পরিচালকবৃন্দ। তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশকে তুলে ধরার এ ধরনের সুযোগ খুব কমই আসে, ফলে প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশীর এ সুযোগ গ্রহণ করা উচিত। ফোনে অথবা অনলাইনে 2011 সালের 11ই নভেম্বর পর্যন্ত সুন্দরবনের পক্ষে ভোট দেওয়া যাবে। ফোনে যতবার ইচ্ছা ভোট দেওয়া যাবে। ফোন নম্বর 01144203347-0901। অনলাইনে মাত্র একবারই ভোট করা যাবে, এজন্য www.sundarban.org এই ওয়েবসাইটে ঢুকে 7724 কোড নম্বর বসাতে হবে।